পড়াশোনার জন্য বিপদ সংকুল রাস্তা দিয়ে যাতায়াত ছাত্রছাত্রীদের এক দুদিন নয় বহু দিন থেকে বিপদ সংকুল পথ দিয়ে ভুড় বানিয়ে নদী পারাপার ছোট ছোট স্কুল পড়ুয়াদের আধারশিলা স্থাপন হলেও তিন বছর পর গুমরা নদীর উপর নির্মাণ হয়নি সেতুর। প্রায় পাঁচটি গ্রামের 20,000 অধিক লোকসহ বহু ছাত্রছাত্রী প্রতিদিন থার্মোকলের ভুড় বানিয়ে পারাপার করে গুমরা নদী। কাটিগড়া সমষ্টির লেবারপুতা এলাকার পাঁচটি গ্রামের লোকেরা আদিম যুগের ন্যায় যোগাযোগ ব্যবস্থা দিয়ে চলাচল করছেন। এ ধরনের যাতায়াতের জন্য গ্রামগুলির শিক্ষা ব্যবস্থা সব দিক দিয়ে পিছিয়ে আছে। দীর্ঘ অনেক বছর থেকে এইভাবে যাতায়াত করে আসছেন তারা। বিপদ সংকুল ভাবে নদী পারাপারে বর্ষার দিনে অনেক দুর্ঘটনাও সংঘটিত হয়। গ্রামবাসীরা বলেন, তিন বছর পূর্বে গুমরা নদীর উপর একটি সেতু নির্মাণের আধারশিলা স্থাপন হলেও এখন অবধি সেতুটি নির্মাণ হয়নি, যার জন্য তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামবাসী তাদের এলাকায় অতি সত্বর সেতু নির্মাণ করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের নিকট আহ্বান রাখেন। সরকার সেতু নির্মাণে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আগামী লোকসভা নির্বাচনে তারা এক প্রত্যুত্তর দেবেন বলে জানান। 17-18 অর্থবর্ষে আমাদের এই এলাকার আল্লারাং নালা এবং গুমরা নদীতে দুইটা ব্রিজ মঞ্জুর হয়েছিল। মঞ্জুর হওয়ার পর বিগত 2021-এ তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈদ মহাশয় শিলান্যাস করেন। তারপর যথারীতি কন্ট্রাক্টর বিএন সাহা আল্লারাং নালার কাজ শুরু করার জন্য আমাদের ফুটপাথ এপ্রোচটা কেটে দেন। তারপর থেকে এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিলেন, যন্ত্রপাতিগুলা এখনও আল্লারাং নালার তলেই পড়ে আছে। আমরা এখন যোগাযোগ সমস্যা ভুগছি। আমরা জানি আসাম সরকার উন্নয়নমূলক কাজের দিকে যথেষ্ট আগের চেয়ে অনেক লক্ষ্য দিয়েছেন, চতুর্দিকে উন্নয়নমূলক কাজ হচ্ছে, কিন্তু এই এলাকায় 10,000-এর অধিক আমরা জনগণ আছি, অনুসূচিত জাতি। এখানে 100% অনুসূচিত জাতির জনগণ, কিন্তু এই এলাকায় এখন পর্যন্ত সুদৃষ্টি পড়ে নাই। আমরা অনুরোধ রাখছি যে এই এলাকার যেন সুদৃষ্টি দেন এবং যোগাযোগ ব্যবস্থা ও সুবিধার্থে যোগাযোগ ব্যবস্থার সমস্যা সমাধান করতে আমাদের প্রতি একটু লক্ষ্য দেন। নদীর নাম হইলো আমরা গুমরা নদী। আর গুমরা নদী এবং ওই যে সামনে দিয়ে আমরা আল্লারাং নদী নালা শিলান্যাস হয়েছিল। হ্যাঁ, আমরা অমরসান জৈন MLA থাকাকালীন আমরা ওইটা উদ্বোধন করে দিয়ে গেছিলো, কিন্তু আজকে পর্যন্ত এটা কোনো কাজ টাজ হয় নাই। যেব কন্ট্রাক্টর আইসল, তারা কিছু ওই এপ্রুজের আটা ছিঁড়ি করিয়া আমরা রাস্তাটা আরও বরবাদ করে দিয়ে গেছে। নদীটা ফারিতে তো কোনো সময় এখন তো একটু জল কম আছে, আমরা হাঁটিয়া ফারিতে পারি, কিন্তু কিছুদিন পরেও যখন জল বৃষ্টি জল বৃষ্টি নামবো তখন তো আমরা হাঁটার তো দূরের কথা, ছাত্রাই পারছেন পাই না, এমন অবস্থা হয়। আর ছাত্রছাত্রীরা এদিক দিয়ে আসা যাওয়া করতে খুব কষ্ট হয়, এমনকি আমরা এদিকে যদি একটা গাড়ির একটা রুগী নিয়ে আইতে লাগে হয়তো নৌকা হয় আর তারা খুলো করে আনতে লাগে। এই অবস্থায় আমরা আছি, ডেলিও সবসময় 8-10,000 বা 12,000 মানুষের চলাচল আমরা এদিকে, কিন্তু আমরা এই কষ্টে এতদিন পর্যন্ত আছি। আমরা আশাবাদী আসলাম যে আমরা যখন রাস্তাটা মানে ব্রিজটা হয়েছে স্যাংশন হয়েছে, সেটা আমরা তো আশা করি এটা ফাইম, কিন্তু দুপর্যন্ত ফাইতেছি না। আমরা আশা করি যে আগামীতে যেন এটা আমরা কাজটা সুন্দরভাবে করে এই বলে আমি